नमस्कार बंधुरा, आज के शिखब पार्सेंटेज। देखो पार्सेंटेज बा शतकरा बोलछि, एइटा जदि आमरा भालो करे शिखी, प्रफिट एंड लस, सिम्पल इंटरेस्ट एवं कम्पाउंड इंटरेस्ट, टाइम एंड वर्क, पाइप एंड सिस्टेंस, टाइम एंड स्पीड, प्रत्येकटा चैप्टार अति सहज हो जाए। शुधु एकटा चैप्टार जदि आमरा ठीकठाक सल्व करते पारि ताहले सब चैप्टार एतगुली चैप्टार अनेक सहज हबे, अनेक सहज। ताहले शुरू करा जाक। पार्सेंटेज एइटा समान समान आमरा लिखते पारि एक बाई एकशो। केन केन ना एटा कि लेखा आछे? शतकरा, तार माने शतक, तार माने एकशोर मध्ये। पार्सेंटेज पार एइ कथाटार माने कि? आमरा जानि प्रति, আর সেন এইটাতে আসে সেঞ্চুরি থেকে, তার মানে সেটা মানে একশো, তার মানে একশোর মধ্যে প্রতি, তার মানে একশোর মধ্যে কত সেটা হচ্ছে পার্সেন্টেজ। তার মানে পার্সেন্টেজ সমান আমরা কত লিখতে পারলাম না? এক বাই একশো। বেশ, তাহলে এইবার আমরা দেখি এইটা সমান আমরা কি বলতে পারি, একশো পার্সেন্ট। তাহলে একশো মানে কি? এক। কেন এক? তাহলে আমার কাছে এক এক একটা জিনিস থাকা মানে আমার কাছে পুরো জিনিসটাই আছে, তার মানে সেটা হচ্ছে একশো পার্সেন্ট বা শতকরা একশো ভাগই আছে আমার কাছে। এটাকে যদি আমরা ফিফটি পার্সেন্ট লিখি তাহলে কত লেখা যাবে? অর্ধেকটা আমার কাছে আছে। যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলি তাহলে আমার চার ভাগের এক ভাগ আছে। যদি বারো দশমিক পাঁচ শতাংশ বলি তাহলে আমার কাছে এক বাই আট ভাগ, মানে আট ভাগের এক ভাগ আছে। যদি এটা আমরা এর অর্ধেক বলি তাহলে এটা কত হবে? ষোলো। বা এইটাকে আমরা এটাও লিখতে পারি কত? এই ছয় পূর্ণ একের চার, তার মানে ছয় পূর্ণ একের চার শতাংশ বা সিক্স পয়েন্ট টু ফাইভ শতাংশ সমান সমান একের ষোলো, এটা আমরা লিখতেই পারি বা বলতেই পারি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা শতকরা বা প্রত্যেকটা পার্সেন্টেজ কিন্তু আমরা কি আকারে লিখছি? প্রত্যেকটাই কিন্তু আমরা লিখছি ভগ্নাংশের আকারে বা রেশিও বা অনুপাত আকারে লিখছি। এটা আমরা ভগ্নাংশ বলতে পারি বা অনুপাত আকারেও বলতে পারি। তাহলে এইটা আমাদের শেখার খুব দরকার। এইটা শিখতে পারলে পরে, প্রথমেই বলেছিলাম আমরা, প্রফিট অ্যান্ড লস, সরল সুদ কষা বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, সবগুলো কমপ্লিট হয়ে যাবে আমাদের খুব ইজি, খুব ইজিলি, খুব সহজভাবে। একের তিন এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করবো তাহলে কি হবে? তার মানে এর সাথে কি করবো আমরা? একশো গুণ করব, তার মানে কত হবে? তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ বলতেই পারি। আচ্ছা, যদি আমরা এইটা লিখি ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন শতাংশ, এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে? সিম্পলি দুইয়ের তিন হবে। তার কারণ কি? এইটার ডবল হচ্ছে এইটা। যদি এইটার ডবল এইটা হয় তার মানে সে কি? এইটার ডবল হবে এইটা। তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে কত হবে? দুইয়ের তিন, সেটাই আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে এইবার আমরা বিভিন্ন ভগ্নাংশটাকে কি করে আমরা পার্সেন্টেজ বা কোনো পার্সেন্টেজকে আমরা কি করে ভগ্নাংশ প্রকাশ করি বা কনভার্সন করি বা চেঞ্জ করি সেটা একবার দেখে নিই। তাহলে একের তিন করলাম, এরপরে দেখি একের পাঁচ। একের পাঁচ মানে কত হবে পার্সেন্টেজে প্রকাশ করলে? সিম্পলি তাহলে এটাকে আমরা কি করব? একশো দ্বারা গুণ করব, তার মানে কত হবে? এটা কেটে গেলে কুড়ি, তার মানে হবে কুড়ি শতাংশ। যদি আমরা বলি দুইয়ের পাঁচ তাহলে কত হবে? চল্লিশ শতাংশ। তিনের পাঁচ বললে কত হবে? হবে ষাট শতাংশ, আরামসে হবে। চার বাই পাঁচ বললে হবে আশি শতাংশ। তার মানে এক বাই পাঁচ, দুই বাই পাঁচ, তিন বাই পাঁচ, তার মানে এই যদি চল্লিশ পার্সেন্ট থাকে কোথাও তাহলে সেটাকে আমরা কত লিখতে পারবো? দুই বাই পাঁচ। এটার প্রয়োজন আছে, তার কারণ কি? এইটার সঙ্গে অনেকগুলি চ্যাপ্টার রিলেটেড। এইটাকে যদি আমরা ঠিকঠাক শিখতে পারি তাহলে ব্যাস শেষ, পরীক্ষার অর্ধেক অঙ্ক আমরা করে ফেলতে পারবো যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার। পাঁচ করলাম, এইবার দেখা যাক আরও অন্য কিছু দেখি। এক বাই ছয় এইটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করবো, এর সাথে একশো গুণ করে আমরা করতে পারি, আমরা একটু অন্যরকমভাবে করি।
एक गुण এই তিন এক বাই দুই মানে কত হবে পঞ্চাশ শতাংশ বাই তিন তাহলে এটা ভাগ করলে কত হবে ষোলো পূর্ণ দুই এক তিন শতাংশ খুব ভালোভাবে লেখা যাবে যদি এটাকে আমরা ডবল করি তাহলে কত হবে কি করছি ডবল করছি তার মানে দুই দিয়ে গুণ করছি তাহলে ষোলো দুই বত্রিশ দুই দিয়ে গুণ করলে কত হবে তার মানে তেত্রিশ পূর্ণ দুই দুগুণা চার তার মানে একত্রিশ তাহলে এটা কত হবে ডবল না যদি আমরা হাফ করি তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন মানে সেটা আবার ফের একের তিনই আসবে এটাকে সে আমরা কত কত হাফ করছি তাহলে কত হবে আট পূর্ণ একের তিন তাহলে এটা হাফ করলে কত হবে কত হবে পঁচিশ বাই তিন তাহলে এটা কত হবে একের চার গুণ একের তিন তাহলে এটা কত হবে একের বারো তার মানে একের বারো সমান সমান হচ্ছে আট পূর্ণ একের তিন শতাংশ এইবার দেখা যাক আর একটা আমরা ঘর দেখি একের সাত এইটাকে আমরা কত লিখতে পারবো এইটাকে লেখা যাবে দেখো চোদ্দ পূর্ণ দুইয়ের সাত শতাংশ বা চোদ্দ দশমিক দুই আট শতাংশ তার মানে যদি কোথাও পার্সেন্টেজ যদি এইরকম আকারে থাকে বা এইরকম আকারে থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে কীভাবে ধরবো না এই যে সাত আছে এই যে সাত তার মানে এটা একের সাতের ফ্যামিলিতে বিলং করে চোদ্দ পয়েন্ট আঠাশ যদি এইটা না থাকে যদি এইটা থাকে তাহলে আমরা কী করে বুঝবো না দেখো পুরো সংখ্যাটাই কিন্তু সাত দ্বারা বিভাজ্য যদি আমরা আর একটা লিখি তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো ভগ্নাংশের আকারে দেখো সাত দিয়ে ভাগ যাচ্ছে তার মানে সাতের ফ্যামিলিতে বিলং করে এইবার দেখি এই চোদ্দ দশমিক দুই আট এর কত গুণ এটা দেখো চোদ্দোর সাথে যদি আমরা তিন গুণ করে কত আসে বিয়াল্লিশ তার মানে তিন গুণ বাকিটুকু যদি নাও মেলে তাও ঠিক আছে কাছাকাছি যাচ্ছে কিন্তু এটা পুরোপুরি মিলে যাচ্ছে সমস্যা নেই তার মানে আমরা পরিষ্কার বলতে পারবো এটা তিনের সাত হবে বোঝা গেল যদি আমরা পাঁচের সাত লিখি তাহলে কত লেখা যাবে তার মানে কি এটার পাঁচ গুণ হবে তার মানে পাঁচ চোদ্দং সত্তর আসবেই যদি এর সাথে আমরা পাঁচ গুণ করি তাহলে কত হবে দুই আর পাঁচ গুণ করলে দশ তার মানে দশের সাত দশের সাত মানে ওখান থেকে আমরা এক পাবো তার মানে এটা কত হবে তিনের সাত তার মানে একাত্তর পূর্ণ তিনের সাত যদি হয় তাহলে সেটাও হবে পাঁচের সাত এই যে সাত রয়েছে নিচে তার মানে সাতের ফ্যামিলিতে বিলং করছে গেল এটা একটা গেল এরপরে যদি আমরা করি এইগুলো প্রত্যেকে সকলেই টুকে নিতে হবে খাতাতে তার কারণ এইগুলো যদি আমরা মাথায় মেমোরাইজ করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছু লাভ হবে না তাহলে আমরা অবশ্যই এগুলোতে দেখার সঙ্গে সঙ্গে খাতাতে লিখে নেব এবং মুখস্থ করে ফেলব তারপরে দেখি আমরা একের নয় এটাকে আমরা লিখতে পারবো এগারো পূর্ণ একের নয় শতাংশ বা ইলেভেন পয়েন্ট ইলেভেন শতাংশ যদি হয় তাহলে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স শতাংশ এটা সমান আমরা কত লিখতে পারবো দেখো এর ছয় গুণ পরিষ্কার বোঝা যাচ্ছে তার মানে এটা হবে ছয় বাই নয় এটা কাটলে হবে তিন দুগুণা ছয় তিন তিরিককে নয় তার মানে এটা দুইয়ের তিন বোঝা গেল আচ্ছা আর একটা লিখি একের আট একের আটকে আমরা লিখতে পারি এই বা বারো দশমিক পাঁচ শতাংশ হ্যালো আচ্ছা যদি আমরা এরকম লিখি বা যদি এটা লিখি এটা মানে কত লিখতে পারবো দেখো সাতাশি যদি আমরা বারোর ঘরের নামটা পড়ি পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি তার মানে সাত বারো যদি আমরা গুণ করি তাহলে দেখো এর কাছাকাছি আসছে আর পয়েন্ট ফাইভকে সাত দিয়ে গুণ করলে কত আসবে সাড়ে তিন সাড়ে তিন যোগ করলে কত হবে সাড়ে সাতাশি তার মানে এটা ঠিক আছে তার মানে এটার কত গুণ সাত গুণ তার মানে এটা অ্যাকচুয়ালি হবে সাত বাই আট তার মানে যদি কোথায় এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করবো এইভাবে একদম সিম্পল
হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। এরপরে আমরা আরো দুটো লিখবো, 1/11, এটাকে আমরা লিখতে পারবো 9.09% বা 9.1/11%। আর একটা আছে 1/13, এটাকে আমরা লিখতে পারবো 7.7% বা 1/15কে আমরা লিখতে পারবো 6.23% বা 6.66% আমরা লিখতেই পারবো, কোনো সমস্যা নেই। 57.1/7, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলে কত আসবে, কি করে বুঝবো কোন ফ্যামিলিতে বিলং করে? নিচে সাত রয়েছে, তাহলে সাতের ফ্যামিলিতে বিলং করলেও করতে পারে। তাহলে সাতের ফ্যামিলি মানে কত? 14 মাল্টিপল নিতে হবে। তাহলে দেখো 4×14 কত হয়? 56, হয় তো? 4×14 কত? 56, মানে 4×7, দেখা যাক 4×7 আসে কিনা। আমরা এটা করি, 7×7=49, এটাকে 50, তাহলে হাতে থাকে 4, 5×7=35, আর 4×4=39, না এক সেকেন্ড, 7×7=49, 5×7=35, 399/7, তার মানে এটা কত আসছে? 400/7, তাহলে এর সাথে যদি আমরা 100 গুণ, তাহলে এটা গুণ হবে কত? 1/100, তার কারণ কি? যেহেতু এটা পার্সেন্টেজে শতকরা, কেটে গেল, আসছে কত? 4/7, কি বলেছিলাম? 14 মাল্টিপল করলে পরে 4×14=56, তার মানে কাছাকাছি যাচ্ছে, যেহেতু তলায় সাত, তার মানে সাতের ফ্যামিলিতে বিলং করে, সেটাই আসছে, কোনো সমস্যা নেই আমরা যা দেখতে পেলাম। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো, তাহলেই হবে। 1/3, 1/5, 1/6, 1/7, 1/9, 1/11, 1/13, 1/16, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, তাহলে অনেক ইজি হয়ে যাবে। দেখো এবার আমরা দেখব শতকরারই কিছু টাইপের অঙ্কের কিছু সমাধান কিভাবে করলে সহজভাবে করা যাবে, ইনক্রিজ অর ডিক্রিজ। ধরলাম কোনো জিনিসের দাম আমার বেড়েছে 6.23% বা কমেছে দাম 20%। আচ্ছা এইটা ধরে আমরা করি, আমরা যেটা পুরনো নিয়মে করতাম বা অর্থাৎ আমরা যেটা শিখেছিলাম যেভাবে, 20% দাম কমেছে, তার মানে যদি 100 টাকা কোনো জিনিসের দাম হয় তাহলে এখন কত টাকা হবে? 80 টাকা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? তাহলে এটা রাউন্ড ফিগার আছে বলে আমরা এভাবে বলতে পারছি, তাহলে এটা আমরা কি বলবো? এই কারণে আমরা বলেছিলাম যে রেশিও বা প্রপোর্শন বা ভগ্নাংশের আকারে লেখা বা জানবার আমার অনেক ভালো, অনেক তাড়াতাড়ি শিখবো, আমরা অনেক তাড়াতাড়ি জানতে পারবো। তাহলে এইটা মানে কত হবে ভগ্নাংশের আকারে? কি বলেছিলাম মনে করার চেষ্টা করো সকলে একবার। দেখো এটা সমান সমান বলা ছিল 1/15, কত বলেছিলাম? 1/15, তার মানে কি বোঝাচ্ছে? অর্থাৎ 15 ভাগের 1 ভাগ, এইটা মানে আমার টোটাল জিনিসটা হচ্ছে 15। এটা সমান সমান আমরা কি বলছি? 1/15, তার মানে কি বোঝাচ্ছে? আমার টোটাল জিনিসটা এখানে 15, কি বললাম বুঝে গেল? আমরা 100 ধরছি না এখন, তাহলে টোটাল জিনিসটা আমার 15 বেড়েছে, তাহলে বেড়েছে কত? বেড়েছে এই 1 বেড়েছে, এই যে 1, তার মানে 15 ছিল এখন হচ্ছে কত? 16। আমার স্যালারি সে কথার কথা 3000 টাকা, আমার স্যালারি বৃদ্ধি হয়েছে কত পার্সেন্ট? না এত পার্সেন্ট, তাহলে এখন মাইনা কত হবে? তাহলে এই যে টাকাটা আমার স্যালারি, তার মানে এইটা সমান এইটা হবে, তার মানে 15:3000 টাকা, তাহলে 1:15 কত হবে? 15 দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ করলে কত হবে? 200 টাকা হবে। তাহলে এখন আমার হয়েছে কত? 16, তাহলে মানে আমরা 16 যদি 200 গুণ করি তাহলে কত হবে? 3200 টাকা, একবারে হয়ে গেল। কিন্তু যদি আমরা এই পুরনো নিয়মে করতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না, এইটার ক্ষেত্রে হবে, তার কারণ কি? এইটা একটা রাউন্ড ফিগারে পার্সেন্টেজ দেওয়া আছে। এইটাকে তাহলে আমরা কত লিখতাম? এটা মানে 1/5, 1/5 তো একদম ঠিক আছে, 1/5, তার মানে এটা কমেছে বলেছে, তার মানে এখানে 5 ছিল, তাহলে 5 থেকে হবে হবে কত? 4 হবে। আমার মায়না ছিল 3000 টাকা, কিন্তু মায়না আমার কমে গেল, কমে 4-এ আসলো, তাহলে 5×5=3000, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5×6=30, তার মানে 1:16 কত হবে? 600 টাকা, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 2400 টাকা, তার মানে আমার এখনকার মায়না হবে 2400 টাকা। সিম্পল জিনিস, ইনক্রিজ আর ডিক্রিজ।
আমরা জানি L and B is equal to area, তার মানে length এবং breadth, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান কি ক্ষেত্রফল, এটা বাড়লো কত কথা 20%, আর এটা বাড়লো 30%, তাহলে এরিয়া কতটুকু বাড়বে পার্সেন্টেজে নির্ণয় করতে বলেছে। আমরা পূরণ নিয়মে করতে পারি, কিরকম হবে আমরা ধরে নিচ্ছি, কি ধরে নেব যে এইটাও 100 ছিল এইটাও 100 ছিল, তাহলে এখন আগে ছিল 100, তাহলে 100 × 100 এই হলো ক্ষেত্রফল, এইবার এটা হয়েছে 120, এটা হবে 130, তাহলে কত হবে এই 15,600, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি হলো কতটুকু 5,600, কতর মধ্যে, তাহলে এটা এত এত ক্ষেত্রফল বেড়েছে এটা কতর মধ্যে, এতর মধ্যে, তাই তো? তাহলে পরে এই এইটা পাই এত × 100, তাহলে কত শতাংশ হলো 56%, এতটা করতে হচ্ছিল, গেল এটা পুরনো প্রসেস। বা যদি আমরা এখানে যদি সাকসেসিভ যদি অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে হবে, কিরকম সাকসেসিভের সূত্র কি না, 20 + 30 + 20 × 30/100, এটা মানে 50, ওটা 3 × 6, তার মানে 56%, এটা অ্যান্সার। এই সাকসেসিভ বা আগের যে নিয়মটা আমরা করলাম এটা তখনই সম্ভব যখন পার্সেন্টেজগুলো এরকম একটা রাউন্ড ফিগার 10, 20, 25, 30, 40, 45 থাকবে তখন। এইটাই যদি আমরা বলে দিই 6.2 × 3%, একটা দিয়ে দিলাম আমরা, হলো আর একটা কি দেবো 12.1 × 2%, বেড়েছে, তাহলে পরে এবার এরিয়া কতটুকু বাড়বে। এবার করি অঙ্ক, দেখো কত ইজিতে হবে, 6.2 × 3% মানে কত হবে 1/15, এটা মানে কত হবে 12.1 × 2, তার মানে 1/8। তাহলে এইবার দেখি এটা কি, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, তাহলে লেন্থ ছিল কত 15, হয়েছে কত 16, 1 বেড়েছে। এবার ব্রেথ, ব্রেথ ছিল কত 8, তাহলে এখন কত হবে 9, তাহলে আমরা লেন্থ আর ব্রেথ গুণ করেই তো পাই আমরা হচ্ছে এরিয়া, তার মানে এই দুটো গুণ করব, যদি কাটাকাটি তাহলে কাটাকাটি করব, এই কাটাকাটিটা কোনাকোনি হবে 3 × 3 = 9, 3 × 5 = 15, তার মানে 5 × 8 = 40, 3 × 16 = 48 হলো, কতটুকু বেড়েছে 8। এই যে 8 বাড়লো এটা কতর মধ্যে বাড়লো, রেসপেক্ট কার সাপেক্ষে বেড়েছে, এর সাপেক্ষে, এটাই তো আমার পুরনো, এটা তো নতুন হয়েছে, এটা নিউ, এটা তো আমার পুরনো ছিল, তাহলে এর রেসপেক্টে এই 8 বেড়েছে, তার মানে কি হবে যেটা বাড়লো সেটা বাই পুরনোটা ইন্টু তার সাথে 100, কেটে দিলাম 2, তার মানে এরিয়া বাড়লো 20%, কত ইজি অঙ্ক। আমরা এভাবে করলে পরে করতে পারতাম, সম্ভবই হতো না, যে কোনো জিনিসের মূল্য আমি যে কোনো জিনিসের পিছনে খরচা করতাম প্রত্যেক মাসে 100 টাকা, কথার কথা বলা হচ্ছে 100 টাকা আমরা খরচা করতাম, কিন্তু হঠাৎ করে সেই জিনিসের দামটা বেড়ে যাওয়ায় আমরা কি করছি না সেই 100 টাকাই খরচ করব, তাহলে আমার কনজাম্পশন অর্থাৎ আমি কেনা কতটুকু কমাবো, তার মানে কীরকম, এই হচ্ছে প্রাইস গুণ কনজাম্পশন সমান সমান এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার আমার এখানে 100 টাকা হলো, আমি সে কথার কথা আমি কোনো জিনিস কিনছি 10 টাকা কেজি, 10 টাকা প্রতি কেজি, তাহলে কত কত কেজি পাবো 10 কেজি পাল পাবো হলো। এইবার আমি সেই 100 টাকায় আমি 100 টাকায় রাখছি, কিন্তু বলছি আমার জিনিসের দাম বেড়ে হয়েছে সে কথার কথা 20 টাকা প্রতি কেজি, তাহলে কত কেজি পাবো দেখো 5 কেজি, তাহলে এখানে আমার এই এক্সপেন্ডিচারটা কি হলো কনস্ট্যান্ট। যদি এরকম কনস্ট্যান্ট হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে প্রাইস
আর এটা কি কনজাংশন তাহলে আমরা প্রথমে প্রাইসের রেশিও বানাবো তাহলে কি হবে 10:20 কাটলে পরে কি হবে 1:2 এইবার আমরা কনজাংশন অর্থাৎ কতটুকু আমরা পাবো এইটা কি হবে এইটা আমরা দেখতেই হবে না যদি এরকম কনস্ট্যান্ট একটা পোরশন হয় তার মানে এটা সঙ্গে সঙ্গে উল্টে যাবে উল্টে গিয়ে 2:1 হবে 100% অর্থাৎ আগে আমার দাম ছিল 1:1 তখন আমি পাচ্ছিলাম 2:1 যেহেতু দাম বেড়ে গেছে দাম বেড়ে হয়েছে 2:1 তাই আমি পাচ্ছি এখন 1:1 এটা যখন আমরা প্রবলেম করব তখন দেখা যাবে অনেক ইজিতে আমরা অঙ্ক করছি কোনো সমস্যাই হচ্ছে না বা আবার আরেকটা জিনিস টাইম ইনটু স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স যদি এটাকে আমরা সবসময় কনস্ট্যান্ট রাখি যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে এক্ষেত্রেও তাই হবে টাইমের রেশিও কত কত আছে x:y তাহলে স্পিডের রেশিও কি হবে y:x হবে যেহেতু এটা কনস্ট্যান্ট ঠিক আছে